যেসব জান্নাতি মহিলাদের স্বামী জাহান্নামী হবে এইসব মহিলাদের জন্য কি বিপরীত লিঙ্গের হুর থাকবে? দেখেন, এই বিষয়গুলো গায়েবের বিষয়। কোরআন বা হাদিসে সুস্পষ্ট করে যদি কোনো কিছু বলা না থাকে, আমরা ধারণা করে অদৃশ্যের জগৎটাই অদৃশ্যের, সেখানে আবার ধারণা করে আমরা হাত ছাড়াইয়া কোনো লাভ হবে না। এজন্য এই সমস্ত ক্ষেত্রে মূল অবস্থা কি হবে আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহর উপর ন্যস্ত করতে হবে। কোনো মহিলা জান্নাতে গেলেন কিন্তু তার স্বামী জাহান্নামে চলে গেল, তো জান্নাতে তো স্বামী স্ত্রী মিলিত হবে। এখন এই ভদ্র মহিলা যে জান্নাতে গেলেন, তার স্বামী যে জাহান্নামে গেলেন, তার তো স্বামী নাই, তার এসে জান্নাতে কি করবে একা একা? এখন এর জন্য আল্লাহর কি অ্যারেঞ্জমেন্ট থাকবে? সেখানে দুনিয়াতে কোনো পুরুষ জান্নাতে গেছে, তার স্ত্রী জাহান্নামে গেছে, সেরকম কারোর সাথে তার বিয়ে হবে নাকি তার জন্য আল্লাহ অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট রাখবেন, সেটা আল্লাহ ভালো জানেন। কারণ ওই বিষয়ে কোরআন বা হাদিসে আলাদা কোনো বিবরণ, আলাদা কোনো বর্ণনা আমাদেরকে দেয়া হয়নি বা আমাদের জানা নেই। অতএব এই জাতীয় বিষয়গুলোতে আল্লাহর উপরে ন্যস্ত করাই ভালো। তবে হ্যাঁ, এটুকু ঠিক যে জান্নাতে তার সুখ সমৃদ্ধি, স্থায়ী সুখ এবং স্থায়ী ভোগ উপভোগের জন্য যা যা দরকার আল্লাহ তাআলা তার ইন্তেজাম করবেন, জান্নাতিকে সন্তুষ্ট করে রাখবেন আল্লাহ তাআলা। জান্নাত আজা কে আজা রে না বাসত কাসে রা বা কাসে কারে না বাসত। ফার্সি ভাষায় একটা কবিতা আছে, জান্নাত হলো ওই জায়গা যেখানে কোনো কষ্ট থাকবে না, কারোর সাথে কারোর কোনো লেনা দেনা থাকবে না এবং প্রত্যেকে সেখানে সুখে থাকবে। ওয়ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযুল আয়ুন, সেখানে মানুষ মনে যা চাইবে সেটা আল্লাহ তাআলা তাকে দিবেন, খারাপ কোনো কিছু চাওয়াই তার মনের মধ্যে আসবে না। তো চিরসুখ এবং চির উপভোগের ব্যবস্থা আল্লাহ তাআলা তার জন্য রাখবেন। সেটা কিভাবে হবে তার বিবরণ যেটুকু আসছে আমরা এটুকু জানি, যেটুকু নাই সেগুলো আমরা নিজেরা মন গড়াভাবে কোনো বক্তব্য দিতে পারবো না। বাকি আল্লাহ সুখে রাখবেন, এটার জন্য যা দরকার সে ব্যবস্থা আল্লাহ করবেন। সকল মরা প্রাণী বা আল্লাহর নাম ব্যতীত অন্য নামে জবাইকৃত পশু হারাম, কিন্তু মরা মাছ বৈধ কেন? দলিলের মাধ্যমে বর্ণনা করুন। মরা মাছ কেন বৈধ, অন্যান্য মরা প্রাণী তো হারাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এ সম্পর্কে বেশ অনেকগুলো হাদিস বর্ণিত আছে। যেমন একটা বর্ণনা হলো এরকম, উহিল্লা লানাল মাইতাতানি ওয়াদ-দামান। নবী রাসূলুল্লাহ সাল্লাম থেকে একটা হাদিস আসছে যে তিনি বলেছেন আমাদের জন্য দুটি মৃত প্রাণী খাওয়া হালাল করা হয়েছে, অন্য কোনো মৃত প্রাণী খাওয়া হালাল না। সকল প্রাণী জবে করে খেতে হবে কিন্তু দুটি প্রাণী এটা জবে ছাড়াও খাওয়া যাবে, তার একটা হলো মাছ আর একটা হলো ফড়িং। ফড়িং ফড়িং আছে না, ফড়িং তো যেটাকে আমরা পঙ্গপাল বলি আর কি, এই পঙ্গপাল এই জাতীয় হরিং ফড়িং, এই ফড়িং আপনার এটা আপনি ধরে ফ্রাইটাই করে খেয়ে ফেলতে পারেন, এটা জবেটাই করার দরকার নেই। মাছ যেরকম খাইতে পারেন এরকম পঙ্গপালও কী করা যাবে, পঙ্গপালও ফ্রাই করে খাওয়া যাবে। যে পঙ্গপালের উৎপাদ শুরু হয় না বিভিন্ন এলাকাতে, তো অন্যান্যরা তো পেরেশান আছে, মুসলমানদের কোনো টেনশন নেই, এগুলো ধরে ধরে ফ্রাই করে খেয়ে ফেলবে ওটা আর বরং। জি,